কাঠিগড়ায় দিন দুপুরে 12 লক্ষ টাকার সোনা নিয়ে চম্পট দুই বাইক আরোহীর। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং, দিন দুপুরে 12 লক্ষ টাকার সোনা নিয়ে চম্পট দিল দুই বাইক আরোহী। শনিবার সকাল 11টা নাগাদ ঘটনাটি ঘটে কাঠিগড়া বাজারে। এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং, দিন দুপুরে কাঠিগড়া থেকে প্রায় 12 লক্ষ টাকার সোনার গহনা ছিনতাই করে নিয়ে গেল দুই চোর। কাঠিগড়া বাজারের পূর্ব প্রান্তে থাকা প্রভাংশু দত্ত ওরফে মনির দোকানের ভেতর থেকে মাত্র 2 মিনিটের মধ্যেই সোনা ভর্তি ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই বাইক আরোহী চোর। চোখের নিমিষেই লাপাত্তা হয়ে যায় দুই চোর। দোকান মালিক প্রভাংশু দত্ত প্রতিদিন নিজের দোকান বন্ধ করে বাড়ি ফেরার সময় দোকানের সমস্ত সোনা রূপা এবং নগদ অর্থ ব্যাগে পুরে নিয়ে যান, আবার সকালে আসার সময় নিয়ে আসেন দোকানে। শনিবার সকাল 11টা নাগাদ প্রতিদিনের মতো ব্যাগ ভর্তি সোনা এবং নগদ অর্থ নিয়ে দোকানের দরজা খুলে ভেতরে ব্যাগ রেখে পেছন দিক থেকে জল আনতে যান। মুহূর্তের মধ্যেই ব্যাগ নিয়ে চম্পট দেয় দুই বাইক আরোহী চোর। কাঠিগড়া থেকে রফিক আহমেদ মজুমদারের প্রতিবেদন। ঘটনা হয়েছে, আমি তখন আমি আসলাম, আমার ভাই আসলাম, মনিয়াকো আসলাম, বড় আসলাম, আর তখন মানে তাই না আমরা গল্প করতাম মনে আর কি। হ্যাঁ, টাইম হইব 10:30-11:30। তখন আমরা তিনজনের পিছনে গল্প করতাম, এমন সময় দুইটা বাইকালা আইছে, আইয়া ও একটু আগে থামাইছে বাইক, থামাইয়া আর পিছনের ওটা নামি দিছে, নামিয়া আটি আটিয়া পিছনের ওটা আইছে, আর বাইকালা ওটা আইয়া ও একটু ও সামনে রাখছে, আর তখন যেটা আটি আটিয়া ওটা আইয়া ঢুকছে, ঢুকিয়া ওটা লইয়া বাইকে উঠছে। তখন এমন সময় আমরা লাগা পাপুদা আছে, পাপুদা কইছে মনে একু ডাকছে, কান্দে তার নাম ধরে ডাকছে। তারপরে এমন সময় বাইক গেছে, আমরা পিছনে লইয়া বধুর ঘাটও গেছি, সরঙ্গি পাম্প অব্দি গেছি, আমরা পাইছি না। তারা পবজির দিকে সোজা আইসে, আইয়া আমার দোকানের সামনে বাইক ঘুরাইছে, পিছনের ছেলেটা যেটা এটা হেলমেট হাতও লাগাইল, মোবাইল লাগাইয়া কথা করি আমি তো মানে তারা হয়তো অফিসে হাজির যাইছে। বাইক ঘুরে তারা গেছে, গিয়া বিষ্ণুর দোকানের সামনে বাইক অল্প খালি স্লো করছে, পিছনের ছেলেটা নামিয়াও তান পিছিয়ে ঢুকিয়াও ফাবড়াইয়া তান ব্যাগটা লইছে, আর লইয়াও বাইকে উঠি গেছে। আর এটা এমনভাবে বাইক চালাইয়া গেছে, বুঝা গেছে যেমন 190 স্পিডে যায় বাইক, ব্যাগটার ভিতরে তান সামান সব, ব্যাগের ভিতরে তান সব এভরিথিং, তান গোল্ড, তান ক্যাশ সব কটা দিচ্ছে। কটা ওটার সময় হয়েছে ওটা আনুমানিক 11টা। আপনারা চিনুন, চিনছেন নাকি ছেলে? না, ছেলেগুলো বাইরের, ছেলেটা এত কালো মোটা, এটা আমরা এটা তোলা না, এটা কিন্তু ত্রিপুরা থেকে। কি ধরনের বাইক আছে? বাইক পালসার, বাইকের পিছনে নাম্বার প্লেট নাই, কিন্তু সামনে দিকে অল্প থাকতে পারলে আমরা ওলো করছি। আমার নাম প্রভাংশু দত্ত, গাড়ি থেকে আইছে আমার ব্যাগ লইয়া, ব্যাগ লইয়া আওয়ার পরে বাজারের রেশন চাউল লইছে, চাউল লইয়া আইছি দোকানো, দোকানো পিছনে আমার ব্যাগটা রাখিয়া। হ্যাঁ, আর পাপুরও কইছিলাম আমি, পাপু দোকানটা খেয়াল রাখিও, কইয়া আমি সঙ্গে সঙ্গে বাবলা তারার ফিসে গেছি জলানার। এক দশ মিনিট হয়েছে না, বৃষ্টি পাপুয়ে ফোন রাখিছে, পাপু মনে আছো তুমি তাড়াতাড়ি আও, তাড়াতাড়ি আও, তোমার ব্যাগটা লইয়া গেছি বাইকে লাগে, ওই তো দৌড়াদৌড়ি আরম্ভ করলো। কত টাকা? 12 লাখ। 12 লাখ টাকা আইডি, প্যান কার্ড, আধার কার্ড সবকিছু।